আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তব্য প্রমাণ করে এই চক্রান্তে বিএনপির মদদ ছিল দণ্ডপ্রাপ্ত তারেক বিদেশে বিলাসী জীবন যাপন করছে বললেন প্রধানমন্ত্রী একুশ আগস্টের ভাবনা দেশে হয়নি এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য নয় জাতীয়তাবাদী শক্তিকে কবর দেওয়ার চেষ্টা হয়েছে বলেছেন গয়েশ্বরচন্দ্র রায় ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামিকে নিয়ে ঘটনাস্থলে র্যাবের তদন্ত দল জব্দ করা শিপ্রার ইলেকট্রনিক ডিভাইসগুলো র্যাবের কাছে হস্তান্তর দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলার আগে দেয়া খালেদা জিয়ার বক্তব্য প্রমাণ করে এর পেছনে বিএনপির মদত ছিল দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এভিনিউতে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের আলোচনায় অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি স্মরণ করেন সেদিনের ঘটনা হামলার জন্য দায়ী করেন তখনকার বিএনপি সরকারকে তার প্রশ্ন বিএনপি সরকার জড়িত না থাকলে কেন নষ্ট করেছিল হামলার আলামত বোমা পুঁতে রাখা হয়েছিল তা আগে বলেছিল যে আওয়ামী লীগ একশো বছর ক্ষমতায় আসতে পারবে না আবার একুশে আগস্ট গ্রেনেড হামলার পূর্বে খালেদা জিয়ার বক্তৃতা ছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না এই ভবিষ্যৎবাণী খালেদা জিয়া কিভাবে দিয়েছিল কারণ তাদের চক্রান্তই ছিল যে আমাকে তারা হত্যা করে ফেলবে তাহলে তারা আমি কিছুই হতে পারবো এটাই তাদের চক্রান্ত ছিল তাদের বক্তব্যের মধ্যে প্রতিটি ঘটনার আগে তার বক্তৃতাগুলি যদি আপনারা অনুসরণ করেন দেখবেন ঠিক এই কথাগুলি যে বিএনপি সরকার যদি এর সঙ্গে জড়িত নাই থাকবে তাহলে তারা আলামতগুলি কেন নষ্ট করে ফেলেছে এখানেই তারা ক্ষান্ত হয়নি তারেক জিয়ার সাথে সরাসরি যোগাযোগ করে ঘটনা ঘটিয়েছিল যে জয়কে কিডন্যাপ করে হত্যা করবে এটা কিন্তু আমরা কখনো জানতে পারতাম না যদি এফবিআই এটা খুঁজে না বের করতো বা এই মামলার রায় না বের হতো আওয়ামী লীগ সভাপতি বলেন ক্ষমতা থেকে বিএনপি সন্ত্রাস দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিষ বৃক্ষের ফল এখনো ভোগ করছে জনগণ কিন্তু ভুলে গেছে যে বিএনপির আমলে ওই 2001 থেকে 2006 পর্যন্ত বিশ্বব্যাপী বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এটা সকলেই জানি আর এখনো তারা দুর্নীতির এত টাকা যে বিদেশে যে এই একুশ আগস্ট গ্রেনেড হামলার আসামি যে সাজাপ্রাপ্ত সে যেভাবে বিলাসবহুল জীবনযাপন করছে কই আমরা তো তা পাই না কিন্তু তারা করছে কোথা থেকে পাচ্ছে এত টাকা করোনা ভাইরাস থেকে দেশ ও মানুষকে রক্ষায় প্রার্থনার পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনাকে যারা বারবার হত্যার চেষ্টা করেছে তাদের ষড়যন্ত্র এখনও চলছে বঙ্গবন্ধু এভিনিউতে একুশে আগস্টের আলোচনায় তিনি আরও বলেন সেদিন শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে গেছেন বলেই আজ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারছেন একুশে আগস্টে নিহতদের স্মরণে অস্থায়ী প্রতিকৃতিতে দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে শ্রদ্ধা জানান যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে আলোচনার সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার আপনাকে হত্যা ষড়যন্ত্র করেছে জাতির সবচেয়ে কষ্টের দিন জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনের কেক কেটে উপহাস করা হয়েছে আপনি সব কিছু ভুলে বুকের কষ্ট চেপে বেগম জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন জাতি বিস্ময়ে দেখেছে তার জবাব সন্তান হারামাকে আপনি সান্ত্বনা দিতে তার দরজা গিয়ে দাঁড়িয়েছিলেন বিশ্ববাসী দেখেছে সে দরজা আপনার সামনে তারা বন্ধ করে দিয়েছে আপনি বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে আসা এক মৃত্যুঞ্জয় বীর আপনি না থাকলে কেমন হতো আজকের বাংলাদেশ ভাবতে পারি না আপনি আছেন বলে আজ উন্নয়ন অগ্রগতি রোল মডেল বাংলাদেশ একুশে আগস্টের হামলার ভাবনা দেশে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়
তার মতে এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করা নয়, জাতীয়তাবাদী শক্তিকে কবর দেওয়ার চেষ্টা হয়েছিল। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রশ্ন, ওই হামলায় বিএনপি নেতারা জড়িত থাকলে কেন 111-এর সরকারের সময় চার্জশিটে নাম আসেনি? নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের স্মরণ সভা করে ঢাকা জেলা বিএনপি। এতে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 21 আগস্টের হামলা স্বাভাবিক ঘটনা নয়, এর পেছনে ছিল কুচক্রীদের দীর্ঘ পরিকল্পনা। তবে সে সময় বিএনপি সরকারের ভুলের সুযোগ নিয়েছে আওয়ামী লীগ। 200-এর উপরে আসন নিয়ে তখন বিএনপি ক্ষমতা আসে, একটি স্টেবল গভর্নমেন্ট, ক্ষমতাসীন সরকার কখনোই চাবে না সেই সরকারটাকে আনস্টেবল করতে। এটা যদি জনগণ বিশ্বাস করতে পারত সেই দিন যে সরকার করেছে অথবা খালেদা জিয়া করেছে বা তারেক রহমান করছে, সেই দিন সরকার থাকার কথা না। এইটা বাংলাদেশের ভাবনার থেকে হয় নাই, এই ভাবনার পরিকল্পনা অন্য কোথাও বাস করে। এখানে আমাদেরও ব্যর্থতা আছে, আর সরকার সেই পারপাসটা ভালো করে আমাদের উপর চাপিয়ে দিতে পারছে। জোর করে স্বীকারোক্তি আদায় করে এই মামলায় বিএনপির শীর্ষ নেতাদের জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 21 আগস্ট বোমা হামলায় তারেক রহমান জড়িত, তো আপনাদের আন্দোলনের ফসল মইনুদ্দিন ফখরুদ্দিনরা তার নাম চার্জশিটে দেয়নি? আপনি কি প্রমাণিত হয় না যে এই মামলায় অ্যাক্টিং চেয়ারম্যানের নাম এটা প্রতিহিংসাবশত দেওয়া হয়েছে? মিটিং হওয়ার কথা ছিল আপনার মুক্তাঙ্গনে, সেই মিটিং কিন্তু জোর করে নিয়ে গেছেন আওয়ামী লীগ তাদের পার্টি অফিসের সামনে। অবশ্যই বলি একটা মর্মান্তিক ঘটনা, যারাই করুক তারা দুরাচার, তারা দুর্বৃত্ত। জাতীয় আন্তর্জাতিক কুটচালে 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য এখনো প্রকাশ হয়নি বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক প্রস্তুত হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে শুনানির তারিখ ঠিক করার চেষ্টা করবেন তিনি। এদিকে আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, উচ্চ আদালতেও মামলাটিকে আইনের চেয়ে রাজনৈতিক দৃষ্টিতে দেখা হলে সেটি হবে দুঃখজনক। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় রায় ঘোষণা করা হয় একসাথে। 2018 সালের 10 অক্টোবর রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 19 জনকে ফাঁসি এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই 38 জনকে বিস্ফোরক দ্রব্য আইনের অন্য ধারায় 20 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 2 মামলায় আলাদাভাবে সাজা দেওয়া হলেও তা একযোগে কার্যকর হবে বলে রায় উল্লেখ করা হয়। কারাবন্দী আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। শুনানির জন্য পেপার বুক তৈরি করতে বিচি প্রেসে পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার ওই পেপার বুক সরকারি ছাপাখানা থেকে প্রস্তুত করে হাইকোর্টে পাঠানো হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির নজরে আনবেন তিনি। আমি এই ব্যাপারে চেষ্টা করব ইমিডিয়েটলি এটা কোনো কোর্টে ফিক্স করার জন্য। এটা অনেক আগের মামলা এবং এটা তৎকালীন সরকার ইচ্ছাকৃতভাবে এটাকে ভিন্ন পথে এটাকে প্রবাহিত করেছিল এবং এটা যদিও ডেথ রেফারেন্স কেস হিসেবে পড়ে এসছে কিন্তু মূল যে অপরাধ সেটা অনেক আগের। এদিকে আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, অনেক রাজনৈতিক ব্যক্তিকে এই মামলায় জড়ানো হয়েছে একমাত্র মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে, কিন্তু এই মামলার বিচার শেষের আগেই অন্য আরেক মামলায় মুফতি হান্নানের ফাঁসি হয়ে যাওয়ায় অনেক আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সরকার এই মামলায় রাজনৈতিককরণ না করে যাতে ন্যায় বিচার হয় এবং যারা সত্যিকারে দোষী তাদেরকে দোষ সাব্যস্ত করে তাদেরকে দণ্ডাদেশ দেওয়া হোক, কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে যদি এই মামলাটি করা হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে এবং ভবিষ্যতে ইতিহাসের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। 2019 সালের 13 জানুয়ারি দণ্ডপ্রাপ্ত কারাবন্দী আসামিদের 44টি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট, স্থগিত করে অর্থদণ্ড। সে বছরের 21 জানুয়ারি 2 বছরের দণ্ড পাওয়া সাবেক 2 আইজিপি সৌদুল হক ও আশরাফুল হুদার আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দেয় হাইকোর্ট।
আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। গাড়ি থামানোর 2 মিনিটের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল আহমেদ। তবে কেন তাকে গুলি করা হয়েছে তা খোঁজা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। তদন্ত দলের সাথে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে নিয়ে বেলা 12টায় ঘটনাস্থল মেরিন ড্রাইভের বাহার ছড়ায় যান র্যাবের তদন্ত দল। সঙ্গে ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল আহমেদ। পরে তিনি জানান ঘটনার দিন কী কী ঘটেছিল, সেই রহস্য উদ্ঘাটনে আসামিদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তারা। এর আগে বৃহস্পতিবার রাত 12:45 রামু থানা থেকে শিপ্রা দেবনাথের ইলেকট্রনিক্স ডিভাইস, টাকা সহ জব্দ করা 29 প্রকার মালামাল বুঝে নেয় র্যাবের একটি প্রতিনিধি দল। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর রামু উপজেলার নীলিমা রিসোর্ট থেকে এসব উপকরণ জব্দ করা হয়েছিল। আদালতের নির্দেশে রামু থানা রাতে শিপ্রার মালামাল র্যাবের হস্তান্তর করে। 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। চালের পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বন্যা আর বর্ষার অজুহাতে সবজির দামও নাগাল ছাড়া। কোনো সবজি মিলছে না 50 থেকে 70 টাকার কমে। শুধু কাঁচা লঙ্কার ঝাল বৃদ্ধি নয়, 1 আটি শাক কিনতেও এখন গুনতে হচ্ছে 30 থেকে 40 টাকা। হঠাৎ চড়া ভোজ্য তেলের বাজার। কয়েকদিনের ব্যবধানে লিটার প্রতি দাম বেড়েছে অন্তত 5 টাকা। সবজির দামও লাগামহীন। পেঁপে, শশা, পটল বা ঢেঁড়স ছাড়া প্রায় সব ধরনের সবজির কেজি 50 টাকার বেশি। শাকের দামও বেড়ে হয়েছে দ্বিগুণ। চিচিঙ্গা কিনেছি 80 টাকা করে, পটল কিনেছি 80 টাকা কেজি। জিনিসপত্র তো মানে অনেকেই অনেকেই দাম আগের তুলনায় আজকে 2-1 পদের দাম বেশি। মরিচ যেমন, শসা, বেগুন, পানির কারণে মাল আসতে পারে না, মালের দাম অনেক বেশি। যে লাউ শাক 20 টাকা মুড়ি, ওই লাউ শাক লইতেছেন 50 টাকা। ফুই শাক 10 টাকা, যেটা 20 টাকা দেয় এটা লইছেন 60 টাকা। যে দাম তাতে তো মনে হচ্ছে যে শাক খাওয়ারও ক্লাস মানে ক্লাস হয়ে গেছে আর। ডিমের দামও বাড়তির দিকে। 1 ডজন ব্রয়লার মুরগির ডিম 110 টাকায় বিক্রি হলেও একটি দেশি ডিমের দাম 17 টাকার বেশি। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য এখানেও বন্যার অজুহাত দোকানিদের। কারণটা হলো চারদিকে বর্ষা, অনেক জায়গায় অনেক ফার্ম নষ্ট হয়ে যেতেছে। এই জন্য ছোটোখাটো ফার্মগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে বড় বড় ফার্মটা চান্স পেয়েছে। মাছের বাজারেও স্বস্তি নেই। ইলিশের দাম কিছুটা সহনীয় হলেও অন্যান্য মাছের দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। তেলের দাম 700 থেকে 600 টাকা কেজি। তবে দেশি বিদেশি জাতের মুরগির দাম আর নতুন করে বাড়েনি। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দরেই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। টানা কয়েকদিনের বৃষ্টিতে আবারও পানি বেড়েছে পদ্মা ও মেঘনা নদীর। এদিকে কোনো কোনো এলাকায় নদনদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। ফলে পুনরায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জলাবদ্ধতা দেখা দিয়েছে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। এদিকে মানিকগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এলাকার রাস্তা ও বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। গাজীপুরে নদনদীর পানি কমলেও বানভাসী মানুষের দুর্ভোগ কমেনি। বন্যায় কালিয়াকৈরের আঞ্চলিক সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগে স্থানীয়রা। পানি বেড়েছে গোপালগঞ্জের মধুমতি নদীরও। জেলার 5 উপজেলার 114টি বিলের পানি বেড়ে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে বসতবাড়ি, রাস্তা, মাছের মাছ চাষের পুকুর, সবজি, আউশ ধান ও আমনের বীজতলা। অন্যদিকে স্বাভাবিক জোয়ারের তুলনায় কোথাও কোথাও 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পাওয়ায় মংলা নদীর ফেরিঘাট সহ আশপাশের নিচু এলাকা তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। এবার আন্তর্জাতিক সংবাদ। আধার সরিয়ে আলোর পথে আসার আহ্বান জানিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন দলের প্রার্থী জো বাইডেন। তবে বাইডেনের বক্তব্যকে কথার ফুলঝুরি বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটিক দলের 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিন
নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন। আনুষ্ঠানিক সম্মতি জানান দলীয় মনোনয়নে। নিজের বর্তমান আবাস ওয়েলিংটনে থেকে দেয়া বক্তব্যে বলেন, ট্রাম্পের শাসনামলে সমাজে অতিমাত্রায় রাগ, ভয় ও বিভক্তি বিস্তার লাভ করেছে। বাইডেনের দাবি, ট্রাম্পের বিতর্কিত নানা কর্মকাণ্ডে দীর্ঘকাল অন্ধকারে ঢেকে আছে আমেরিকা। এই নির্বাচনকে জাতীয় অস্তিত্ব রক্ষার নির্বাচন উল্লেখ করে বলেন, একতাবদ্ধ হয়ে ভুল ভ্রান্তি এড়িয়ে জীবনের মোড় ঘোরানো বিজয় ছিনিয়ে আনতে হবে। এদিকে টুইটে ট্রাম্পের দাবি, বাইডেনের দ্বারা পরিবর্তন সম্ভব হবে না, কারণ তিনি যা বলছেন গেল 47 বছরে এর একটিও বাস্তবায়ন করতে পারেননি। ট্রাম্প নির্বাচনী প্রচার চালিয়েছেন বাইডেনের জন্মশহর পেনসিলভেনিয়ায়। ওল্ড ফোর্ডের জনসভায় বলেন, আয়কর, অস্ত্রের অধিকার, শক্তি উৎপাদন, গর্ভপাত, স্কুল নির্বাচন ও পুলিশের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে মার্কিনীদের ভয়াবহ পছন্দ হতে পারে বাইডেন, কারণ গেল 50 বছর ধরে ওয়াশিংটনে বসে দেশ বিক্রি ও চাকরির বাজার ধ্বংসের কাজ করছেন তিনি। করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি 7,97,000 ছাড়িয়েছে, আক্রান্ত 2,28,00,000 কাছাকাছি। এদিকে অনুমোদনহীন করোনা টেস্টিং কিটের যথেচ্ছ ব্যবহার সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে যুক্তরাজ্যের গবেষকরা। করোনায় মৃত্যুর তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় অন্তত 1,061 জন মারা গেছে। মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1,77,300। আক্রান্ত 57,45,000 বেশি। সার্বিক তালিকায় দ্বিতীয় আর দৈনিক মৃত্যুতে প্রথমে থাকা ব্রাজিলে আরও 1,234 জন মারা গেছে। মোট প্রাণহানি 1,12,400 ছাড়িয়েছে। মোট শনাক্ত 35,05,000 বেশি। ভারতে করোনায় একদিনে 981 জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত 68,000-এর উপরে। দেশটিতে মোট প্রাণহানি 55,000-এর কাছাকাছি পৌঁছেছে। এদিকে বাজারে বিভিন্ন সংস্থার অনুমোদনহীন অ্যান্টিবডি কিটের সহজলভ্যতা ও যথেচ্ছ ব্যবহার বন্ধের জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে লন্ডনের দ্য রয়্যাল কলেজ অব প্যাথোলজিস্ট। এই চিঠিতে গবেষকরা জানান, এসব পরীক্ষার ফলাফল ভুল, আসলে করোনা আক্রান্তরা অজান্তেই ভাইরাস সংক্রমণে ভূমিকা রাখবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার যায়। গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তব্য প্রমাণ করে এই চক্রান্তে বিএনপির মদদ ছিল। দণ্ডপ্রাপ্ত তারেক বিদেশে বিলাসী জীবনযাপন করছে বললেন প্রধানমন্ত্রী। 21 আগস্টের ভাবনা দেশে হয়নি, এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য নয়, জাতীয়তাবাদী শক্তিকে কবর দেওয়ার চেষ্টা হয়েছে বলেছেন গয়েশ্বরচন্দ্র রায়। ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামিকে নিয়ে ঘটনাস্থলে র্যাবের তদন্ত দল, জব্দ করা হয়েছে শিপ্রার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো, র্যাবের কাছে হস্তান্তর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।